হাঁস যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে এবং হাঁসের শরীরের ওজন আস্তে আস্তে কিন্তু কমতে পারে। তাই নিয়মিত অবশ্যই কৃমিনাশকটা ব্যবহার করতে হবে। তো আজকে আমরা হাঁসের খামারে কৃমিনাশক প্রয়োগ করছি, কীভাবে প্রয়োগ করছি, কী কৃমিনাশক প্রয়োগ করছি এবং কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে কী কী সতর্কতা আমরা অবলম্বন করছি চলুন আমরা একটু দেখে আসি। তো সকালবেলায় হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পর আমরা একটু আজকে তাড়াতাড়ি হাঁসগুলো ছেড়ে দিয়েছি, কারণ এখন যেহেতু গরমের সময় আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কৃমিনাশকটা দেওয়া যায়। এখানে হাউজে পানি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু হাউজের পানি ছেড়ে দিয়েছি, কারণ হাউজে আমরা পানি রাখবো না। যে পাত্রগুলোতে আমরা পানি দেই, খাবার দেই, সেই পাত্রগুলোতে আমরা পানি ভরিয়ে নিচ্ছি এবং এই বালতিতে যে পানি দেখছেন এই পানিতে এবং পাত্রের পানিতে আমরা পরিমাণ মতো কৃমিনাশক মিশিয়ে দিব। তো এখানে কৃমিনাশক মিশিয়ে দেওয়ার পর বালতির পানিগুলো দিয়ে খাবার মেখে দিব। যদিও আমরা এখন একটু শুকনো খাবার ব্যবহার করি, কিন্তু আজকে যাতে এই কৃমিনাশকটা সঠিকভাবে ওরা গ্রহণ করতে পারে এই জন্য আমরা খাবারের মধ্যে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। তো এই বালতির মধ্যে এবং এই পাত্রের মধ্যে যে পানিগুলো আছে সেই পানিতে আমরা প্রয়োজন মতো কৃমিনাশকটা ব্যবহার করব। আর এই পানিটা যেন অনেকক্ষণ ধরে না খেতে পারে এজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। চেষ্টা করব আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন ওই খাবার পানি শেষ করে, কারণ আমরা জানি যে 2 থেকে 3 ঘন্টার পর যখন আমরা কৃমিনাশক রাখব আস্তে আস্তে সেই কৃমিনাশকের কার্যকারিতা হারিয়ে ফেলে এবং এতে একটা ক্ষতিকারক দিক সৃষ্টি হতে পারে। এজন্য যাতে নোংরা পানি খেতে না পারে শুধু কৃমিনাশক মিশ্রিত পানি এবং কৃমিনাশক মিশ্রিত খাবারটা খেতে পারে এজন্য আমরা আলাদা পাত্রে পানি নিয়েছি, এগুলো দিয়ে আমরা খাবার মাখবো। আর গোসল যেন না করতে পারে এবং এই হাউজের পানি যেন খেতে না পারে এজন্য হাউজের পানি আমরা অপসারণ করে দিলাম। আমরা এই পাত্রগুলোর মধ্যে কৃমিনাশক মিশিয়ে দিব। তো কৃমিনাশক আমরা এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালভেনডেজল ইউসপি। তো এটা আমরা এজন্য দিচ্ছি যে ডিম পাড়া হাঁসের খামারে আসলে অনেক কিছু আমাদের চিন্তা করে দিতে হয়। তো এই অ্যালভেনডেজলটা আমরা দিয়ে দেখেছি, ডিমের কোনো ক্ষতি হয় না। আর বারবার কিন্তু এই মেডিসিনটা আমরা দিব না, আমরা হচ্ছে এখন এই মেডিসিন দিচ্ছি, পরবর্তীতে যে মেডিসিন দিব কিংবা যে কৃমিনাশক দিব সেটা অবশ্যই আলাদা গ্রুপ কিংবা আলাদা কোম্পানির হবে। তো যে পরিমাণ লাগবে সমস্ত কিন্তু আমরা এই পানি এবং খাদ্যের মধ্যে এখন মিশিয়ে দিব। তো অলরেডি আমরা কৃমিনাশকটা এই পানিতে মিশিয়ে দিয়েছি, এখন কিন্তু হাঁসগুলো এসে তাদের প্রয়োজন মতো পানি খাবে। আর আমরা অনেক অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পানিটা শেষ করে, আর এই পানিটা যেন কোনোভাবে রোদ্রে না থাকে সেই দিকটা এখন আমরা লক্ষ্য রাখবো। তো পানি কিন্তু খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা খাবার দিব না ততক্ষণ পর্যন্ত পানির চাহিদাটা একটু কম থাকবে। তো এজন্য আমরা খাবারের সঙ্গে এখন এই কৃমিনাশক মিশ্রিত পানিটা মিশিয়ে দেব। তো আরেকটি কথা যে খাবারের সঙ্গে যে পানিটা দিব কিংবা যে কৃমিনাশকটা আমরা দিব সেখানে পানিতে যে পরিমাণ আমরা মেডিসিন দিয়েছি তার ডাবল পরিমাণ আমরা পানিতে দিব, কারণ সেখানে যদি 5 লিটার পানি থাকে সেই 5 লিটার পানিতে আরও কিন্তু 5 থেকে 6 কেজি খাদ্য অ্যাড হবে। এজন্য পানিতে আমরা হচ্ছে 10 কেজি খাবার পানিতে যে পরিমাণ কৃমিনাশক দিব 10 কেজি খাবার মিশ্রিত পানিতে আমরা তার ডাবল পরিমাণ কৃমিনাশকটা দিব। তো এই খাবারে কিন্তু কৃমিনাশক মিশ্রিত আমরা পানি দিয়ে দিলাম। তো কী পরিমাণ দিব একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। তো আজকে যদি একটু পানির পরিমাণ বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ এই খাবারটা কিংবা এই কৃমিনাশক মিশ্রিত পানিটা খুব দ্রুত কিংবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা খাওয়ার জন্য এই খাবারে পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে খাবারের চাহিদা কিন্তু অনেক বেশি, কারণ এই খাবারে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে। আর সাধারণ সময়ে কিংবা অন্যান্য সময়ে আপনারা খাবারে পানির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা যেহেতু খুব দ্রুত আমরা খাওয়ানোর চেষ্টা করছি তাই খাবারে একটু পানির পরিমাণটা আমরা বেশি দিয়েছি। তো বালতিতে কিন্তু আরও অনেক পানি বেশি গেছে এজন্য আমরা আরও কিছু খাবারে এই পানিটা মিশ্রিত করে দিব। আর বেশিক্ষণ এই খাবার পানি রাখবো না, কারণ হচ্ছে এখন যেহেতু গরমের সময় হাঁসগুলো গোসল করার জন্য কিন্তু উদগ্রীব হয়ে পড়বে, আর যতক্ষণ এই খাবার পানি এরা শেষ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা গোসলের জন্য কিংবা আলাদা পানি খেতে পারে সেই ব্যবস্থা আমরা হচ্ছে বন্ধ করে দিয়েছি। আলাদা কোনো যেন পানি না খেতে পারে কিংবা এই কৃমিনাশকটা যেন সঠিকভাবে কাজ করে হাঁসের শরীরে এজন্য আমরা আলাদা পানির ব্যবস্থা একেবারে বন্ধ করে ফেলেছি। তো এই হাউসটা আমরা কিন্তু এখন
পরিষ্কার করে শুকনোয় রেখে যাব। যখন কৃমিনাশক মিশ্রিত পানি খাবার একদম শেষ করে ফেলবে তখন কিন্তু আমরা এই হাউজে পানি দেব, তখন ওদের ইচ্ছামতো গোসল করবে। আর অনেকেই আসলে প্রশ্ন করেন যে খালি পেটে হাঁসকে কৃমিনাশক খাওয়ানো যাবে কিনা। অবশ্যই খালি পেটে খাওয়াবেন, কারণ আপনি যখন এই খাবারটা দিচ্ছেন, এই পানিটা দিচ্ছেন, তখন কিন্তু হাঁসের পেট খালি থাকছে না। তো আপনি যদি খালি পেটে না দেন, ভরা পেটে দেন, তাহলে খাবারের পরিমাণ কিংবা পানির পরিমাণটা অনেক কম গ্রহণ করবে এবং সঠিক সময়ে আপনি এই কৃমিনাশকটা সঠিকভাবে হাঁসের শরীরে প্রয়োগ করতে পারবেন না। তো এখানে যে কবুতরগুলো আমরা পালন করি সেগুলোও কিন্তু খাচ্ছে, তো এদেরও কিন্তু কৃমিটা মুক্ত হয়ে যাবে। 100% খাবার হাঁস গ্রহণ করতে পারছে না, কিছু খাবার হাঁস ঠুকরিয়ে ফেলছে। এভাবেই কিন্তু পানিটাও সমস্ত পানি, এখানে যে পরিমাণ মতো আমরা কৃমিনাশক দিয়েছি, এই পানিটা কিন্তু হাঁস গ্রহণ করতে পারবে না, কিংবা কিছু পরিমাণ পানি নিচে ফেলছে। তো আমরা তো পরিমাণ মতো কৃমিনাশক এখানে দিয়ে দিলাম, তো যে পানিটা ফেলছে কিংবা যে খাবারটা ফেলছে তার কী হবে, সেই পরিমাণটা আমরা কীভাবে মেনটেন করবো? তো যে পরিমাণ কৃমিনাশক দিতে হবে কিংবা যে পরিমাণ খাবার নিচে ফেলছে, যে পরিমাণ পানি নষ্ট করবে, যে পরিমাণ পানি হচ্ছে এই পাত্রে থেকে যাবে, আমরা কিন্তু পাত্রের তলানিতে যে পানিগুলো থাকে তো সেই পানিগুলো আমরা কিন্তু ফেলে দেই। তো এজন্য কিছু পরিমাণ কৃমিনাশক আমরা বেশি ব্যবহার করব। তো এই একটি পাত্রতে যদি 10 লিটার পানি থাকে আর 10 লিটার পানিতে আপনি যদি 10 গ্রাম কৃমিনাশক ব্যবহার করে থাকেন, তো 10 লিটার পানির মধ্যে যদি 1/2 লিটার পানি নষ্ট করে ফেলে তাহলে অবশ্যই আপনাকে 1/2 গ্রাম কৃমিনাশক প্রতিটি পাত্রে বেশি দিতে হবে। তো পরিমাণটা আমি এভাবেই বুঝিয়ে দিলাম, বাকিটা আপনারা আপনাদের খামার অনুযায়ী কিংবা হাঁস কীভাবে খাদ্য খায়, কীভাবে নষ্ট করে, এর উপর ডিপেন্ড করবে আপনারা কত পরিমাণ বেশি দিবেন। আর কৃমিনাশক অবশ্যই বেশি ব্যবহার করা যাবে না, কিংবা মাত্রাধিক ব্যবহার করলে কিন্তু ক্ষতি আছে। আর এখন শুধু কৃমিনাশকের সঙ্গে আমরা খাবারটাই মিশিয়ে দিয়েছি, এর সঙ্গে বাড়তি কোনো মেডিসিন দিব না, বাড়তি কোনো ওষুধ দিব না। তো এই মেডিসিনটা কিংবা এই কৃমিনাশক দেয়া খাবার এবং পানি শেষ করার পর আমরা কিন্তু বাড়তি মেডিসিনে চলে যাব, কিংবা এর পরের স্টেপ আমরা শুরু করব। সেটা আমরা 3 ঘন্টা পর আবার খামারে আসলাম। তো এখন দেখা যাচ্ছে যে কৃমিনাশক মিশ্রিত যে পাত্রগুলোতে পানি খাবার দেয়া ছিল সেই খাবার শেষ করে ফেলেছে, পানিও শেষ করে ফেলেছে, কিছুটা আসলে আছে এই পাত্রতে, প্রায় শেষ হয়ে গেছে। আর একটা পাত্রতে আমরা দেখি, এই পাত্রতে কিন্তু অনেকটাই রয়ে গেছে। তো আমরা যেহেতু পরিমাণের সাথে একটু বেশি দিয়েছি আর এখন 3 ঘন্টা পার হয়ে গেছে, এই পানিগুলো আমরা কিন্তু এখন ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এখানে আমরা পরিষ্কার পানি দিব। তো পাত্রতে আমরা কিন্তু পরিষ্কার পানি দিচ্ছি, এই পরিষ্কার পানিতে এখন আমরা লিভার টনিক দিব। এখন কিন্তু কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক পরপর 3 দিন চলবে, কারণ কৃমিনাশক দেওয়ার পরে হাঁসের লিভারে সমস্যা দেখা দেয়, যার কারণে রুচি মন্দা হয়ে যায়। আর এ থেকেই কিন্তু হাঁসের ডিম পাড়াটা কমে যায় কিংবা ডিমের পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে শুরু করে। আর আমরা অনেকেই ভাবি যে কৃমিনাশক দেওয়ার কারণেই ডিম কমে গেছে। তো পরিমাণ মতো এখন লিভার টনিক দিয়ে দিব। তো আজকের মতো এতটুকুই কাজ, রাত্রে যে পানি দিব আমি পাত্রে, সে পানিতেও আমি লিভার টনিক দিয়ে দিব। মিশ্রিত পানি সঠিক পরিমাণে খাবে না বিধায় আমরা কিন্তু হাউজে পানি দেইনি, কারণ এই পানিতে গোসল করবে এবং খাবে এজন্য। তো এখন যেহেতু খাবার পানি শেষের মতো, এই ছিল ইনফরমেশন। ইনফরমেশনটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়া চাই। আর চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।